আজ বীর শহীদ ক্ষুদিরামের মৃত্যু দিবস। ভারতবর্ষের শহীদ বীরদের কথা মনে পড়লেই বাঙালি তথা ভারতবর্ষের প্রত্যেকটি কিশোরের মনে যার জন্য আবেগ জন্মায় তার নাম শহীদ ক্ষুদিরাম বোস। প্রত্যেক শিশু থেকে কিশোরের মনে ক্ষুদিরাম একজন আবেগময় ব্যক্তিত্ব। আজ তার প্রয়াণ দিবসে কথা দিয়েই তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। শহীদ ক্ষুদিরাম বসু 13 ডিসেম্বর 1889 সালে জন্মগ্রহণ করেন একজন ভারতীয় বিপ্লবী, যিনি ভারতের ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। মজফফর ষড়যন্ত্র মামলায় তার ভূমিকার জন্য প্রফুল্ল চাকির সাথে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তার মৃত্যুদণ্ডের দিন ধার্য হয় আজ 11 আগস্ট 1908 সালে। ভারতের স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদদের মধ্যে তিনি একজন। মেদিনীপুরে তার বিপ্লবী জীবনের অভিষেক। তিনি বিপ্লবীদের একটি নবগঠিত আখড়ায় যোগ দেন। 1902 খ্রিস্টাব্দে জ্ঞানেন্দ্রনাথ বসু ও রাজনারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল। সেই সংগঠনের নেতা ছিলেন হেমচন্দ্র দাস এবং সত্যেন্দ্রনাথ বসু ছিলেন হেমচন্দ্র দাসের সহকারী। এটি রাজনৈতিকভাবে সক্রিয় ব্রিটিশ বিরোধীদের দ্বারা পরিচালিত হতো। অল্প কিছু সময়ের মধ্যেই ক্ষুদিরাম তার গুণাবলীর জন্য সবার চোখে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ক্ষুদিরাম সত্যেন্দ্রনাথের সাহায্যে বিপ্লবী দলভুক্ত হয়ে এখানে আশ্রয় পান। ক্ষুদিরাম তারই নির্দেশে সোনার বাংলা শীর্ষক বিপ্লবাত্মক ইশতেহার বিলি করে গ্রেপ্তার হন। ভারতবর্ষের শহীদ বীরদের কথা মনে পড়লেই বাঙালি তথা ভারতবর্ষের প্রত্যেকটি কিশোরের মনে যার জন্য আবেগ জন্মায় তার নাম শহীদ ক্ষুদিরাম বোস। আজ তার প্রয়াণ দিবসের কথা দিয়েই তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। যিনি কিশোর বয়সে যোগদান দেয় স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে, প্রফুল্ল চাকির সাথে তার ফাঁসির আদেশ জারি করা হয়। আজকের দিনে 1908 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে। ভারতের সর্বকনিষ্ঠ শহীদদের মধ্যে তিনি একজন। যিনি দেশকে বাঁচানোর জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। মেদিনীপুরে তার বিপ্লবী জীবনের অভিষেক। তিনি বিপ্লবীদের একটি নবগঠিত আখড়ায় যোগ দেন। 1902 খ্রিস্টাব্দে জ্ঞানেন্দ্রনাথ বসু ও রাজনারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল। সেই সংগঠনের নেতা ছিলেন হেমচন্দ্র দাস এবং সত্যেন্দ্রনাথ বসু ছিলেন হেমচন্দ্র দাসের সহকারী। এটি রাজনৈতিকভাবে সক্রিয় ব্রিটিশ বিরোধীদের দ্বারা পরিচালিত হতো। অল্প কিছু সময়ের মধ্যেই ক্ষুদিরাম তার গুণাবলীর জন্য সবার চোখে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ছোটবেলা থেকেই ক্ষুদিরাম বসুর দেশের প্রতি ভালোবাসা ছিল আর তার জন্য তিনি এত অল্প বয়সেই যোগদান দেন স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের সাথে। ক্ষুদিরাম সত্যেন্দ্রনাথের সাহায্যে বিপ্লবী দলভুক্ত হয়ে
এই বিপ্লবী দলে আশ্রয় পান। তার নির্দেশেই সোনার বাংলা শীর্ষক ইস্তেহার বিলি করতে গিয়ে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। ক্ষুদিরামের মনে যে দেশভক্তি, সেই দেশভক্তি এখনো দেখা যায় বেশ কিছু কিশোর কিশোরীদের মধ্যে। এই ক্ষুদিরামের জন্য আমরা বর্তমানে স্বাধীনতার স্বাদ উপভোগ করছি। এই বীর বিপ্লবীর আজ প্রয়াণ দিবস। আজ তিনি হয়তো বেঁচে নেই, তিনি বেঁচে নেই, কিন্তু প্রত্যেকটি নাগরিকের মনের মধ্যে তিনি বেঁচে রয়েছেন।